যেমন ফরজ, এরপরে এটাও ফরজ। যেহেতু হালাল হয়েছে তার রোজ করা ফরজ, তো এই রুজির জন্য কোনো না কোনো পেশা তো গ্রহণ করতে হবে। যে যে পেশা গ্রহণ করলো সেই পেশার জন্য একটা বিদ্যা আছে। শিক্ষকতা পেশা গ্রহণ করলে শিক্ষকতা একটা, পাঠদান এটা একটা, এটা একটা বিদ্যা। বিএ পাশ করলে আমার ভালো শিক্ষক হয়ে গেল এটা হবে না, তাকে শিক্ষার ট্রেনিং নিতে হবে। এমবিবিএস পাশ করলো, ডাক্তার হয়ে গেল, যে কোনো চিকিৎসা করার যোগ্য হয়ে গেল না। চোখের চিকিৎসা করতে হলে তাকে আই স্পেশালিস্ট হইতে হবে, প্রয়োজনে জ্ঞান অর্জন করতে হবে। তো যে পেশা সে গ্রহণ করলো, এই পেশাটা রুজি হালাল করার জন্য তাকে সঠিকভাবে ওই এলএমটা অর্জন করতে হবে। যদি না অর্জন করে তাহলে মানুষের কাছকে ধোঁকা দিয়ে পাশা নিল। যে আমার মনে আছে, নিশ্চয়ই সবারই মনে থাকার কথা, টিচাররা সকালে এক মানের টিচার না। ছাত্ররা আলোচনা করে, ওই স্যার যা পড়ায় বাড়িতে পড়া লাগে না, ওই স্যার যে কী কয় বুঝে যাচ্ছে না। তো যে টিচারের শিক্ষা থেকে ছেলের শিক্ষা গ্রহণ করতে পারলো না, তিনি তাহলে উপযুক্ত শিক্ষক নন। এই পেশা তিনি গ্রহণ করেছেন, শিক্ষা দান পদ্ধতি সম্বন্ধে তার সঠিক ধারণা নাই, তার ফলে তার এই বেতন নেওয়াটা হালাল হবে কিনা এটা প্রশ্নের ব্যাপার। ডাক্তার বলি যে কোনো ব্যাপারে প্রেসক্রিপশন দিয়ে রোগী থেকে টাকা নিল, রোজগার হালাল হবে না। তাহলে আমরা এই যে দুনিয়ার বিদ্যা, শরীয়তের দিক দিয়ে এটার একটা মর্যাদা আছে, সে মর্যাদাটা কি? ইনডাইরেক্ট ফরজ। রোজগার করাটা হচ্ছে ফরজ, আর রোজগার করার জন্য তার যে বিদ্যাটা দরকার, এই বিদ্যাটা ডাইরেক্ট ফরজ না, ইনডাইরেক্ট ফরজ। তাহলে আমরা পেশার জন্য যে বিদ্যা শিক্ষা করি, সেই বিদ্যারও একটা শরীর পজিশন আছে। এটা ভালো করে বুঝতে হবে যে এটা শরীর পজিশন আছে, এটা বাজে কাজ না, অপ্রয়োজনীয় কাজ না। শরীর হতেও এটার একটা মূল্য আছে, সে মূল্য হচ্ছে যা যে পেশা আমি গ্রহণ করলাম, এই পেশার বিদ্যাটা আমার জন্য ইনডাইরেক্ট ফরজ। আমার রোজগারটা হালাল করার জন্য ওই বিদ্যাটা ভালো করে অর্জন করা আমার জন্য ইনডাইরেক্ট ফরজ। হালাল রুজি তারাস করা ফরজ, এই ফরজটার সঠিকভাবে পালন করার জন্য ওই ফরজটা দরকার, তাই ইনডাইরেক্ট ফরজ। এলএম সম্বন্ধে এইটা গেল ছয় নম্বর কথা। আরেকটি কথা, পেশা ছাড়াও মানুষ শখেও কিছু বিদ্যা শিক্ষা করে, শখ করে একটা কিছু বিদ্যা শিক্ষা করে। কেউ আর্ট করে, কেউ পামিস্ট্রি পড়ে, হস্তরেখা পড়ে, জ্যোতিষী পড়ে, গার্ডেনিং পড়ে, এরকম আরও অনেক বিদ্যা আছে যেগুলি নাকি পেশা ছাড়াও লোকে শখ করে অর্জন করার চেষ্টা করে। শরীয়তের দৃষ্টিতে এগুলির পজিশন কী? কারণ আমরা তো মোমেন হিসেবে শরীয়ত মেনে চলতে বাধ্য, শরীয়তকে গণ্য না করে চলা তো আমাদের ইমানের বিপরীত। যে আমরা করি শরীয়ত সেখানে আছে কিনা আমরা দেখব, শরীয়ত এটা অ্যালাউড কিনা এটা দেখব। সেই হিসাবে শখের বিদ্যার ব্যাপারও শরীয়তের রায় কী? এ সম্বন্ধে রায় হচ্ছে যে বিদ্যাটা এমন যে এটা পেশা হিসেবে গ্রহণ করা জায়েজ নয়, তাহলে সেই বিদ্যাটা হালাল নয়। যেমন হস্তরেখা স্টাডি করে কেউ যদি এটা রাস্তার কিনারে বসে হাত দেখে পয়সা নেয়, এই বিদ্যাটা জায়েজ না। জ্যোতিষী বিদ্যা পয়সা নিয়ে এটা ব্যবসা করে, এই ব্যবসা জায়েজ নয়। জাদুবিদ্যা জাদু দেখে পয়সা নেয়, জায়েজ নয়। তাহলে যে বিদ্যা পেশা হিসেবে গ্রহণ করা জায়েজ নয়, সে বিদ্যাটা শেখাও জায়েজ নয়। পেশা হিসেবে গ্রহণ করলে যদি জায়েজ হয়, তো সে বিদ্যা শখের শখ করে শেখাও জায়েজ। তা আমরা এই সাতটি পয়েন্ট এলএম সম্বন্ধে আলোচনা করলাম, এর নাম দিলাম সহি এলএম। সব ব্যাপারে তো সহি কোনটা এটি আমাদের তালাস করতে হবে। এলএম সম্বন্ধে ঠিক এইভাবে এই পয়েন্টগুলো খুব কম লোকই চিন্তা করে, এই কতটুকু এলএম ফরজ এটা কজন চিন্তা করে ঠিক মতো, কতভাবে লোকে হিসাব করে সহজ হিসাব এটা। এইভাবে এলএম সম্বন্ধে এই কটি কথা যদি আমরা মনে রাখি, পয়লা এলএম শব্দের অর্থ জ্ঞান।
বিদ্যা পরিভাষা হিসাবে কোরআন হাদিসে এটা ওহির এলেম বোঝায়, ওহির বিদ্যা, ওহির জ্ঞান। দুই নম্বর হচ্ছে এই বিদ্যা অর্জনের উৎস কী কী, চারটি উৎস, যার মধ্যে একমাত্র বিশুদ্ধ নির্ভুল উৎস হচ্ছে ওহি, ওহির জ্ঞান। রাসূল বলছেন এলেম ফরজ, কারণ এলেম না জানলে আমল করবে কী কীভাবে, আর আমল না করলে তো এবাদত হবে কী করে। এবাদত শব্দের অর্থ তো দাসত্ব করা, আল্লাহর হুকুম পালন করা, আব্দুল মানে দাস, এবাদত মানে দাসত্ব। এই এলেম ফরজ তো জানলাম, কতটুকু ফরজ, যে দায়িত্বে আমরা পালন করি দুনিয়াতে, এটা ধর্মীয় হোক বা পার্থিব হোক, সব কাজে আমাদের দিনদারি হয়ে যাবে যদি নাকি ওহির এলেম অনুযায়ী আমরা এটা করি। ওইটুকুই ফরজ যেটুকু আমাদের উপরে কোনো করার দায়িত্ব আসে। তো কেউ যদি নফল এলেম অর্জন করে, ফরজ না, যেমন আগে আগে আমি বললাম যে আমার উপর রাষ্ট্রপরিচালনার দায়িত্ব আসে নাই, কিন্তু আমি রাষ্ট্রপরিচালনা সম্পর্কে ওহির এলেম জানার চেষ্টা করেছি, এই যে কাজটা করলাম এটাকে ফালতু কাজ করলাম? এখানে ওই হাদিসটি রাদা রসুল এলম সাহাতাম মিনাল্লাইল খায়রুম মিন হিয়াহা, মানে এলেম নফল এলেম তালাশ করো অত্যন্ত মূল্যবান, সকল নফল আবাদতে হচ্ছে শ্রেষ্ঠ। হজ ফরজ হয়নি, হজ সংক্রান্ত এলেম অর্জন করলাম, মাদ্রাসার ছাত্র জাকাত সম্বন্ধে এলেম অর্জন করলো, জাকাত ফরজ হয়নি তার উপরে, কিন্তু এই এলেম অর্জন করাটা ফরজ না হলেও তার উপরে এটা নফল করলো, কিন্তু সকল নফল আবাদতের তুলনায় এটা শ্রেষ্ঠ আবাদত। এরপরে পয়েন্ট হলো যে দুনিয়ার যে সমস্ত বিদ্যা ওহির এলেম ছাড়া যে বিদ্যার, সেই বিদ্যার মর্যাদা কী, সেই বিদ্যার মর্যাদা ইনডাইরেক্ট ফরজ, ওটাও ফরজ তবে ইনডাইরেক্ট। রুজি হালাল করা ফরজ, হালাল রুজি তালাশ করা ফরজ, এই ফরজটার জন্য ওই এলেম শেখা প্রয়োজন, নাহলে ফরজটা আদায় হবে না, সেই জন্য ওইটাও ইনডাইরেক্ট ফরজ। যে যে পেশা গ্রহণ করেছে তার উপরে ওই পেশার বিদ্যাটা ইনডাইরেক্ট ফরজ। এরপরে আসলো শখের এলেম, শখ করে যে কোনো এলেম শিক্ষা করা যায়, তবে সেখানে হালাল হারামের বিচারটা এইভাবে মানদণ্ড, এটা যে পেশা মানে যে বিদ্যার, যে বিদ্যার ভিত্তিতে পেশা গ্রহণ করা হারাম, সেই বিদ্যারও হারাম, কারণ ওই বিদ্যাটা শিখলে কোনো পেশা গ্রহণ করার খায়াস হইতে পারে, এই জন্য সে বিদ্যাটা না শেখাটাই নিরাপদ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সহি এলেম অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।